অঙ্গটারে ঠিক করতে হবে। এই কপাল, এই অঙ্গ কি করা লাগবে? এই অঙ্গ ঠিক করার জন্য হাতুড়ি, বাদাল, আর পরে যা যা আছে এগুলো দিয়ে ঠিক করা যায়? এই কপাল কিন্তু বড় দামি জায়গা, এই জন্য দাজ্জালের কপালে লেখা থাকবে, হ্যাঁ, কাফা র। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? আমাদের দেশে বন্ড রেসবি আছে, দেখছেন আপনারা? ছোট গুলা মানে দেখবো কি মুরব্বীরা দেখছেন? রেসবি আছে বন্ড, হেরা কয় আমার কপালেতে লিখে দিও রেসবি বাবার নাম। কপাল, কপাল, এই কপালটা কিন্তু বড় বড় দামি জায়গা, এই জন্য মানুষ কয় হুজুর কপালে ঠাডা পড়ছে। যার কপালে ঠাডা পড়ছে হে তো সবই শেষ। এই কপালটা ঠিক করেন, কেমনে ঠিক করবেন? এই কপাল ঠিক করার জন্য এক জায়গায় সেজদা দিতে হয়, কার সামনে? কোনো কবরের সামনে, কোনো মাজারের সামনে, কোনো পীরের পায়ে। আমাদের দেশের পীর, পীরদের পা এটা যে কেমন পা, স্বর্ণের চাইতে দামি, ঠিক না? স্বর্ণের সামনে গিয়ে সেজদা দিচ্ছেন জীবনে, পীরের পায়ে কেমনে সেজদা দেন? আপনি মানুষ হয়ে কেমনে সেজদা দেন পীরের পায়ে? পীর এরকম ফাউডা দিয়ে রাখে, স্বর্ণের তো মানুষে কোনোদিন সেজদা করে না, মানুষে চিন্তা করে পারলে চুরি করে নিমু, তারপর সেজদা দিমু কে? আর পীরের পায়ের মধ্যে গিয়ে আপনারা সেজদা করেন, সেজদা করে করে সুমা দিয়া ধৈরা থুয়া দেয়, কাহারে বাংলাদেশের দরবার গুলাতে গিয়ে দেখবেন অধিকাংশ দরবারের ভিতরে পীর সাহেব পা সামনের দিকে দিয়ে রাখে, ঠিক না বেটি? এগুলা ভণ্ড, এগুলা কি আরো আসতে, এগুলা কি? আর প্যাট দেখবেন একটা, আর চেহারার ভিতরে যা যা মাইখা রাখে আপনি মনে করবেন কিছু একটা হয়ে গেছে, ঠিক না বেটি? এরপরে যখন আপনি গেছেন তখন যদি একজন মানুষ যদি ওয়াজ করে যে হাতের ভিতর দিয়ে তাল গাছ উঠছে, মানুষ চিন্তা করবে বাপরে বাপ, এটা তো কোনো হুজুর ওয়াজ করে না, আজকে এই হুজুর ওয়াজ করছে, এই হুজুরের ওয়াজই তো শোনা দরকার। ঠিক তেমনি যখন এরকম পীরগুলার কাছে যাবেন তখন আপনার একটা আংটি ধরায় দিবে, কবে এটা লাখস্ত পাথরের আংটি, আপনি কবেন হায়রে সর্বনাশ, কোনো হুজুরের কাছে তো লাখস্ত পাথরের আংটি দেখি নাই, এই হুজুরের কাছে লাখস্ত পাথরের আংটি আছে, কাজী এই হুজুরটাই কামেল হুজুর, ঠিক না বিঠি? এরকম ধোকা কত খাইবে না। এরপরে আপনারা কইল তোর তো 15 বছর বয়সে একটা ফাড়া লাগছিল, মনে আছে? তো ফাড়া জীবনে কার লাগে নাই, হ্যাঁ? আপনি কইবেন আল্লাহ আকবার, দেখছস খতিব সাহেবের কাছে এতদিন ধরে আমার খাতির, বাসায় না খাওয়াইলাম কিন্তু খতিব সাহেব তো কইতে পারে নাই 15 বছর আগে ফাড়া লাগছে, আমার ফিট সাহেবে কেমনি কইল? অথচ এই পীরের কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনি ইমান বাদ দিয়া পীরের পিছনে দৌড়াইতেছেন, লাভ হবে? কয় নাম্বার উম্মত? হ্যাঁ, নাম্বার সারা, কয় নাম্বার? নাম্বার সারা। রসুল তখন দেখবো কপালের মধ্যে কিচ্ছু লেখা নাই, কবে এটা চিনি না। দুর্বল মুহাজ্জিন সেজদার মধ্যে ঠেকিয়ে দিন,
সেদিন চিনবে এটাই তো আমার উম্মত এই উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে বলে নবী কাঁদবে আল্লাহ বলবে নবী কাঁদবেন না ইরফার আসা আপনি আপনার মাথাটা উঠান সালতো তো যা মনে চাসকে চান দুনিয়ার জীবনে তো কিচ্ছু চাইলেন না অনেক কষ্ট করলেন অনেক যন্ত্রণা সহ্য করলেন আজকে শুধু একটু চান আমি আল্লাহ আপনাকে আজকে চাপা পুরো করে দিতে চাই বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ সেদিন আমার উম্মত রেজাল্ট পাবে এমন রেজাল্ট পাবে দলে দলে কাতারে কাতারে আমার উম্মত সেদিন দলভুক্ত হয়ে জান্নাতের দিকে চলে যাবে বলেন আল্লাহু আকবার সেই কাতার কয়টা হবে সামানুনা মিন উম্মতি 80টা কাতার ধরে আমার উম্মত দিয়ে আল্লাহ জান্নাতের কাতারগুলো সাজায়া দিবেন বলেন আল্লাহু আকবার জান্নাতের কাতার হবে 120টা আল্লাহ পাক জান্নাতটাকে সাজায়া দিবে ওই 80 কাতার হবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য 40টা কাতার ওয়াসা আরবাউনা মিন সাইরিল উমম যত নবী এসেছে যত উম্মত ছিল সব নবী তার উম্মতদেরকে নিয়ে মাত্র 40 কাতার ভরবে আর এক নবী 80 কাতার ভরে জান্নাতের দিকে চলে যাবে জান্নাত কাছে না দূরে জোরে বলেন জান্নাত কাছে না দূরে আল্লাহ